একটা সন্তান জন্মের সাথে সাথে বাবা মার কত দায়িত্ব মাথায় চেপে বসে, তাই না? আর বড় হওয়ার সাথে সাথে মনে হয় দায়িত্ব আরও বেড়ে যায়। এই তো মাশাল্লাহ, জীবনা বড় হয়ে গিয়েছে, জাভিও না বড় হয়ে যাচ্ছে। তো জীবনাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম সকালবেলা। তো হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাবার বাসা থেকে রবিবারে এসেছি আর জীবনাকে সোমবার স্কুলে ভর্তি করিয়েছি। তো এদিকে আবার চুলার মধ্যে খিচুড়ি বসিয়ে রেখে গিয়েছিলাম, এর জন্য বাসায় আবার স্কুল থেকে ভর্তি করে দেন বাসায় চলে আসতে হয়েছে। এসে তারপর থেকে খিচুড়ি খাইয়ে দেন বাসা থেকে আবার আমরা বের হয়ে গেলাম। যে সারাদিন তো আর আমি সকালবেলা বের হয়েছি, রান্না বান্না তো করতে পারিনি। আর এদিকে বাচ্চাদের খিচুড়িটা সবসময় রান্না করে রাখতে হয়, কারণ ওরা তো আর কোনো বাড়তি খাবার খেতে পারে না। সেজন্য খিচুড়িটাই, যেমন আমরা বাহিরে গিয়ে রাইস খাই, এটা সেটা খাই, কিন্তু ওরা কিন্তু কিছুই খেতে পারে না, একমাত্র ফ্রেঞ্চ ফ্রাই এটাই খায়। তো সেজন্য ওদের খিচুড়িটা যেখানেই যায় না কেন রান্না করতে হয়। তো স্কুলে ভর্তি করতে সময় লাগবে না, আর খিচুড়ি রান্না হতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। সেজন্য চুলার জ্বালটা একদম কমিয়ে দেন আমরা বের হয়ে গিয়েছিলাম। তারপর আবার বাসায় এসেছি, এদিকে জীবনা তো ড্রেস পুরো ডাঠি করে ফেলেছে স্কুলে যে সে প্লে করেছিল সেজন্য। তারপরও সেই ড্রেসটা ওরা শুধু তাদের দুজনকে শুধু খিচুড়ি খাইয়ে দেন আবার আমরা বের হয়ে গিয়েছি। ওই যে বাসের সামনে, আমাদের বাসের সামনে বলতে কি, নদীর পাড়ে রেস্টুরেন্টটা জলতরঙ্গে, এখানে অনেক কয়েকবারই গিয়েছি, আপনাদের সাথে আমি সেই ব্লগগুলোও শেয়ার করেছি। তো রাতের ব্লগ সবসময় আপনারা দেখেছি, কিন্তু দিনের বেলা কখনো দেখেননি। আমি বলেছিলাম যে একদম নদীর পাশে খুব সুন্দর, এখানে কয়েকটাই রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এখানে একটু বেশি যাওয়া হয়। আমার হাজবেন্ডের পরিচিত বলতে কি, নিজেদেরই আত্মীয় স্বজনের রেস্টুরেন্টটা, সেজন্যই যাওয়া হয়। তো ওই পাশে যেটা কচুরিপানা, এটাতেও আমরা খেয়েছি। ওইখানে আরও ডেকোরেশনের কাজ চলছে, ওই রেস্টুরেন্টটাও সুন্দর, খাবারটা মোটামুটি ভালোই, কিন্তু এখানে বসতে আসলে ভালো লাগে, কেন জানি যেহেতু নিজেদের পরিচিত এই জন্য অন্য কোথাও বসা হয় না, এখানেই যাওয়া হয়। তো স্কুল থেকে ভর্তি করে দেন এখানে আমরা বসে পড়লাম, আর প্লেসটা তো দেখতেই পাচ্ছেন একদম নদীর ধারে, একদম নদীর পাশে, দেখতে কিন্তু ভালোই লাগে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, না শীত না গরম। আর এদিকে জীবনা চ্যাম্পিয়ন তো পুরাই ঘেমে গিয়েছে, এত প্রোটেক্টের পরও তারা অসুস্থ হয়ে যায়। দুষ্ট বেবি, একটু ভিডিও করছিলাম বলে সে চেহারাটাকে কি করলো দেখেন, কথাই শুনতে চায় না, খালি দুষ্টামি করে। তো যাই হোক, তারপর খাবার অর্ডার দিলাম যে কি খাবো, এটাই ভাবছিলাম। আর এদিকে জীবনা তো খুব হ্যাপি, সে স্কুলে ভর্তি হয়েছে আর তার মনটা খুব ভালো, সে তো বারবার স্কুলের কথাই বলছিল। আর এদিকে তো আমি টেনশনে শেষ, যে ওর বাবাকে বলতেছিলাম যে আদৌ কি সে ক্লাস করবে, সে তো বলতেছে ঠিকই, কারণ ফার্স্টের বার যখন ক্লাসে ভর্তি করে দিলাম তখন তো সে ক্লাস করেনি। এখন টেনশন করছি ও ক্লাস করবে কি না, আর লং টাইমের ব্যাপার, 8টা থেকে 12টা পর্যন্ত আমি কিভাবে থাকবো, আবার বাসার কাজ আছে, রান্নাবান্না আছে, আর জাভিয়ান কার কাছে থাকবে, আগে তো ওর দাদা দাদি ছিল, এখন তো কেউ নাই, একা একা কিভাবে কি, কত যে চিন্তা মাথার মধ্যে, জানুয়ারি মাস আসলে যে কি হবে, এই টেনশনে আমি এখন থেকে শেষ হয়ে যাচ্ছি। আর এদিকে আমাদের খাবারও চলে এসেছে, তেমন কিছু অর্ডার করিনি, চাউমিন অর্ডার করেছি, ফ্রাইড চিকেন অর্ডার করেছি, ফ্রাইড চিকেন আর চাউমিন এগুলোই তো খাওয়া দাওয়া করছি। আর দুজন মিলে শুধু এটাই বলছে, আমি বলছিলাম তো বলতেছি সমস্যা নেই, আল্লাহ ভরসা, ভর্তি করিয়েছো, দেখা যাক কি হয়, যখন কাটটা তখন বোঝা যাবে, কিন্তু যত কিছুই বলুক না কেন আমার মাথা থেকে তো টেনশন যায় না। একটা রিলস শেয়ার করেছিলাম, এখানে ওনারা বিড়াল পালে, 2-3টা বিড়াল পালে, আর গেলে এই বিড়ালগুলো আসবেই, বাচ্চাদের হাতে পায়ের মানে এসে ধরবে, এ করবে। এর আগের বার আমরা মামা, তারপর হচ্ছে আর আমার হাজবেন্ডের যে চাচু আর কি, আমার চাচু, ওরা সবাই মিলে আমরা এখানে গিয়েছিলাম, তখন মামাকে আঁচড় দিয়েছিল নখ দিয়ে, তার ইঞ্জেকশন দিতে হয়েছিল, সেজন্য টেনশন হয়, ভয় হয় যে ওদের কখন জানি আঁচড় টাচড় লাগেই নাকি কি হয়, এই টেনশনে থাকে। বিড়ালগুলোকে নিয়ে যতই সরাই তারপরেই বিড়ালগুলো আসবে। আর দেখেন কত সুন্দর ওয়েদার, এই সময় আমরা যখন আর কি দুপুরে একটু পরে এসেছি তখন কিন্তু জমজমাট ছিল না, এখানে আজানের পর থেকেই খুব জমজমাট হয়, খুব মানুষজনের ভিড় থাকে, ওই পাশে ফুচকা, তারপর চটপটি, তারপর আচার, বিভিন্ন কিছু বিক্রি হয়, খাবার দাবার, খুব জমজমাট হয় নদীর এই পাশটা, ভালোই লাগে দেখতে। তো আর কি, তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর কি আর করার, অনেক তো বেজে গিয়েছে যে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে, আর শরীরটা আমার নিজেরও ভালো লাগছে না, সেই সকালবেলা বের হয়েছে আবার বাসায় যে আবার বাহিরে এসেছি। আসলে একবার বের হলে আবার বাসায় যে সাথে সাথে কিন্তু বের হতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে খিচুড়ি চুলায় দিয়ে এসেছি সেজন্যই বাসায় যাওয়া, তা না হলে কিন্তু যেতে হতো না। আর আগে যদি দাদা মানে দাদি থাকতো তাহলে তার প্রবলেমটা থাক মানে ছিল না, এরকম হতো খিচুড়ি দিয়ে চলে আসলে ওর দাদি চুলা অফ করে দিত, দরজা টরজা লাগে
লাগিয়ে দিত, কিন্তু এখন তো আর সেই হয়ে নাই। এখন দেখা যায় যে খিচুড়িটা না হওয়া পর্যন্ত কোথাও বের হওয়া যায় না, নয়তো বা চুলায় রেখে তো সবসময় আর যাওয়া সম্ভব না, কারণ আগুনের ব্যাপার, কখন কোন বিপদ ঘটে যায় বলা যায় না। আর এখানে নদীর পাশে কিন্তু ওয়াকওয়ে করেছে, খুব সুন্দর রাস্তাটা, আজ পর্যন্ত আমি আসলে হাঁটতেই যেতে পারলাম না, এইভাবে দূর থেকেই শুধু ভিডিও করলাম। তারপর আর কি, এ পর্যন্তই সবাই ভালো থাকবেন। এদিকে জীবনা জাভিয়ান বাসার সামনে এসে আবার দোকানে দাঁড়িয়ে গেল, কিছু করার নেই, আর আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।